সকাল সকাল ঘুম থেকে উঠে যেটা সব থেকে বড় কাজ সেটা হচ্ছে কি বলতো, জানলা খোলা। তো জানলাটা না খুললে তো বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে থাকবে, তো জানলাটা তো খুলতেই হবে। আর জানলা আমি অনেকক্ষণ আগেই খুলে দিয়েছিলাম, আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, বেলা বলতে এখন 6:30 বাজে। তো এখন আমার সব কাজও সারা হয়ে গেছে, তো আমি অনেকক্ষণ আগে যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, আমার সব কাজ সারা হয়ে গেছে। এখানে ঘর মোছা হয়ে গেছে, তারপরে বারান্দাটাকে মুছে নিয়েছি, যা যা বাসন ছিল সেগুলোকেও আমি কিন্তু মেজে নিয়ে চলে এসেছি। প্রতিদিন সকালবেলায় আমার কিন্তু অনেক করে বাসন পড়ে, কারণ মানে রাত্রেবেলায় যে খাওয়াটা হয় সেই বাসনগুলো, তারপর সকালবেলায় দোকানে অনেক বাসন থাকে সেগুলো, তো অনেক বাসন পরে সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। আর এখানে আজকে আমি এখানে মাদুরটাকে আজকে ধুয়ে দিয়েছি, আর বালিশগুলোকে পরে একটু রোদে দিয়ে দেবো। আর এখানে এখন আমি একটু ভুসির জল করেছি, আর ভুসির জলের মধ্যে আমি অল্প কিছুটা নকুনদানা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। আসলে ওটা পুজোর ছিল তো বেশি হয়েছিল, তো আমি ভাবলাম যে শরবত করে নিই, আর শরবতে দিলে কিন্তু ভালো লাগে, চিনির চেয়ে দেখবে বাতাসা নকুনদানা এগুলো দিলে শরবত বেশ ভালো লাগে। আমার মেয়েকে খাইয়ে দিলাম, তো এখন তারপর আমি রান্নাও করে নিয়েছিলাম, তো রান্না করে এখন ওকে আমি স্কুলে পাঠিয়ে দিচ্ছি। তো ওকে আমি এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি, তো বাইরে ভীষণ রোদ, আর কি বলো তো তাকানো যাচ্ছে না, চোখ যেন ঝাপসা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওকে আমি এখন আইসক্রিম কিনে দিয়েছি, ও বললো যে আইসক্রিম খাবে, তো সে কারণে এখন আইসক্রিম কিনে দিয়েছি। আর এখন ওয়েদারটা খুব একটা গরম নয়, কি বলতো বাইরে রোদের জন্য গরম, কিন্তু আসলে তো এখনও গরম পড়েনি, ঠান্ডা। আইসক্রিম খেতে বারণ করছি তাও খাবে, কুলপি কিনে দিয়েছি, কুলপি খাচ্ছে। তো এরপরে গাড়ি চলে আসবে আর এখন স্কুলে চলে যাবে, এখন বসে বসে কুলপি খাচ্ছে। বন্ধুরা এই দেখো তোমাদের দাদাভাই চলে এলো বাড়িতে, আর দেখো কে নিয়ে এসেছে, কুল। তো আমার মেয়ের জন্য এনেছে, তো একটা আমার আর একটা ওর, দুটো। এই যে দেখো এই কুলগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে, যে দেখো এই যে মুখের কাছটা এরকম লাল লাল, দুটো চলে। এখন একটা আমি খেয়ে নিই আর একটা আমার মেয়ের জন্য রেখে দিই। তো ও তখন স্কুলে গেছে, এসে খাবে। আর ওদিকে এখন বাসন টাসনগুলো ভিজোতে হবে, তো ওগুলো এখন ভিজে দিয়ে তো চলো। তো বন্ধুরা এই দেখো আমার মেয়ে দেখো কেমন নাচছে, তো এখন ও কুলটা খাচ্ছে, স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি কুলটা দিলাম, আর কুলটা খেতে খেতে নাচ করছে। আর সবে স্কুল থেকে এলো, তো সে কারণে আমি এখন আর জামাটা পরাইনি, সবে মানে গরম থেকে এলো, জামাটা খুলে দিয়েছি, আর এখন বসে বসে কুল খাচ্ছে। আর কতগুলো লজেন্স কিনে নিয়ে এলো, এই দেখো কতগুলো লজেন্স কিনে নিয়ে এলো, তো ললিপপ কিনেছে, আর ওই যে লিচি লজেন্স কিনেছে সেগুলো খাবে বলে। আর এখন আমাকে বলে একটু খাও, আমি বললাম যে খাবো না, তুমি খাও, বলে না না তুমি একটু খাও বলে আবার আমার গালে দিল। তো এখন মা মেয়ে দুজন মিলে একটু বসে আছি, একটু আদর করছি ওকে। আর এখানে দেখো একটা হচ্ছে টিয়া পাখি, তো একটা জায়ের বাড়িতে গিয়েছিলাম, তো তাদের বাড়িতে টিয়া পাখি, তো একটুখানি ভিডিও করে নিলাম। আর আমার মেয়ে ওর গায়ে হাত দিচ্ছি, আর টিয়া পাখিটা তো আমাদেরকে তো চেনে না, যেহেতু আমরা মানে অপরিচিত, তো সে কারণে টিয়া পাখিটা খালি পালাচ্ছে। আমি যেদিকে ফটো তুলতে চাই ও তার উল্টো দিকে চলে যায়। এই যে দেখো আমি ওকে বলছি এদিকে একটু তাকান না, একটু তাকান না, ও তাকাচ্ছে না, আমি যেদিকে তাকাই ও ঠিক তার উল্টো দিকে যায়, মানে ভিডিও করতে চাইছি না, লজ্জা পাচ্ছে, বুঝেছো তো? অনেকে লজ্জা পায় যেমন ভিডিও করতে, ঠিক তেমন ও লজ্জা পাচ্ছে ভিডিও করতে। তো যাই হোক, আর কি বলো তো বাইরে যেহেতু একটু চেঁচামেচি হচ্ছে, তো ভয়েস দিতেও একটু অসুবিধা হয়, মানে এমনিতে যখন আমি ভিডিও করি কথা বলি না, আবার ভয়েস দিতেও একটু অসুবিধা হয়, কারণ বাড়িতে অনেক লোকজন আছে, তো তো সবার কথার মধ্যেখানে আমার কথাগুলো যেন ঠিক যেন শোনা যায় না, তো কী আর করা যাবে, সবাই মিলে একসঙ্গে থাকলে এরকমই হয়। তো বাড়িতে বাচ্চাও আছে, তো চেঁচামেচি হচ্ছে। তো এখন এখানে ওখান থেকে মানে লেবু এনেছিলাম, ওই যে যাদের বাড়িতে একটা লেবু ছিল, তো আমার মেয়ে বললো তো। আর ওদিকে তোমাদের দাদাভাই হাটে গিয়েছিলো, আর হাটে থেকে চলে এলো, আর হাটে থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, তো ইলিশ মাছটা আমার কাটা হয়ে গেছে, আর ইলিশ মাছটাকে আমি কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি,
তো চলো তোমাদেরকে দেখাই। আর ইলিশ মাছটা একদম না চকচক করছিল জানো তো, ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো কিন্তু দেখানোর হলো না, কারণ ফোনটা তখন আমার মেয়ে একটু নিয়ে আর কি কার্টুন দেখছিল, তো সে কারণে আমি আর দেখাতে পারলাম না। তো যাই হোক, কাটার পরে অন্তত দেখাই। এখানে মাছটা ডিম হয়ে গিয়েছিলো জানো তো, আর মানে ইলিশ মাছের ডিমটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো আমি এখন মাছগুলোকে তারপরে ভেজে নেব, আরও অনেক কাজও আছে, বাসন মাজা আছে, এই সরি সরি বাসনগুলো গোছানো আছে, তো আরও অনেক কাজ আছে। আর ওদিকে তোমাদের দাদাভাই এখন গেছে একটু রাস্তায় বাজার করতে, আর এদিকে তারপরে চলে এসেছে, চলে এসে এখন আলুটা কাটছে, আর এটা হচ্ছে ওর ডিউটি, ও আলু কাটে আর আমি আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিই। তারপরে এখানে একটুখানি চাউমিন করলাম, এখন আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা।